ইন্ডিয়া গুছি কেবল ভারত হব, পাকিস্তানের হব নাকি ইন্ডিয়া? ভারতে এরিলে এতিয়া ইন্ডিয়া নামটো লব পারে পাকিস্তানে। কেন্দ্রীয় সরকারে দেশের নাম ইন্ডিয়া বিলুপ্ত করে কেবল ভারত করব খুঁজিছে, তাকে লৈ দেশজুড়ি এতিয়া চর্চা চলিছে। কেন্দ্রীয় সরকারে G20 শিখর সম্মিলনের নৈশ ভোজর আমন্ত্রণী পত্রত প্রেসিডেন্ট অফ ভারত ব্যবহার করেছে। ইন্দোনেশিয়াত 7 সেপ্টেম্বরত হবলগিয়া 20 সংখ্যক আসিয়ান ইন্ডিয়া সম্মিলনের প্রধানমন্ত্রী মোদীর ভ্রমণসূচীত প্রাইম মিনিষ্টার অফ ভারত বলে ব্যবহার করেছে। ভারত নামটলৈ সরকারের তৎপরতা, বিরোধীর সমালোচনার মাজতে বহুতরে মনত প্রশ্ন উদয় হয়েছে। সুবুরিয়া রাষ্ট্র পাকিস্তানে কেনেদরে গ্রহণ করিব ইন্ডিয়া নামৰ বিলুপ্তি? তেনে সময়তে সাউথ এশিয়া ইন্ডেক্সর এক সেন্ডেলত দেখা গৈছে এই সন্দর্ভত এটা টুইট, যত লিখা হয়েছে পাকিস্তানে ইন্ডিয়া নামটোর দাবি করিব পারে। রাষ্ট্রসংঘর পর্যায়ত ইন্ডিয়া স্বীকৃতি বাতিল হলেই এনে দাবি করিব পারে পাকিস্তানে। পাকিস্তানের জাতীয়তাবাদীয়ে দীর্ঘদিনের পর ইন্ডিয়া নামটোত পাকিস্তানের অধিকার আছে বলে দাবি করে আহিছে, যেহেতু ইন্ডিয়া নামটোয়ে সিন্ধু উপত্যকাকে সূচায়। কেবল এই নহয়, একেটা টুইটার হ্যান্ডেলতে ইন্ডিয়ার সলনি কেবল ভারত করা সন্দর্ভত উল্লেখ করেছে কেবাটাও গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। উল্লেখ করা হয়েছে ব্রিটিশের ঔপনিবেশিক স্বাক্ষর নোহা করিবর বাবে ভারত সরকারে দেশখনের নাম ইন্ডিয়ার পৰা ভারত করিব বিচাৰিছে। ভারত নামটো সংস্কৃতমূলীয় আর মধ্যযুগের এগারী বিখ্যাত রজার নাম। আনহাতে ইন্ডিয়া নামটোয়ে ইন্দাস রিজন বা সিন্ধু উপত্যকার কথাকে সূচায়, যখন সিন্ধু নদীর অধিকাংশই বর্তমানের পাকিস্তানের মাজেদে বই গেছে। লক্ষণীয়ভাবে ব্রিটিশ ইন্ডিয়ার পৰা স্বাধীন হয়ে ইন্ডিয়া নাম লওয়ার ক্ষেত্রে আপত্তি দর্শাইছিল মহম্মদ আলী জিন্নাই। ইন্ডিয়ার পরিবর্তে হিন্দুস্তান বা ভারত ব্যবহারের দিছিল পরামর্শ। শেহতীয়াকৈ ভারতের সুপন্থী দল বিজেপিয়ে ইন্ডিয়া নামটো বিলুপ্ত করিব বিচাৰিছে। বিজেপি নেতার যুক্তি, এই নাম দেশের প্রতি দুর্ব্যবহার। এক সেন্ডেলটোর এইলানি টুইটর পিছতে চর্চিত হয়েছে সচাকৈয়ে ভারতে বিলুপ্তি করিব বিচরা ইন্ডিয়াত নিজের অধিকার সাব্যস্ত করিব বিচারিব নাকি পাকিস্তানে? ভারত স্বাধীনের পাছত ইন্ডিয়া আর ভারত দুইটা নামেই ব্যবহার হয়ে আহিছে, যদিও বিদেশী রাষ্ট্রের বাবে ইন্ডিয়া নামটোয়ে অধিক পরিচিত হয়ে পড়ে। শেহতীয়াকৈ শাসনাধিষ্ঠিত বিজেপিয়ে ইন্ডিয়ার সলনি কেবল ভারত করিব খোঁজার তৎপরতা দেখা গৈছে। অবশ্যই কেন্দ্রীয় সরকারে আনুষ্ঠানিকভাবে তেনে কোনো কথা প্রকাশ করা নাই। একে সময়তে বিরোধীয় সন্দেহ করার দরে 18 সেপ্টেম্বরের হবলগিয়া সংসদের বিশেষ অধিবেশনত ভারত নামটো সন্দর্ভত কোনো সংকল্প প্রস্তাব লওয়া নহয় বলে মোদী সরকারের একগৰাকী জ্যেষ্ঠ মন্ত্রীয়ে প্রকাশ করেছে। নিউজ ডেস্ক, নিউজ 18, অসম নর্থ ইস্ট।